হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এম এস বায়োগাইড আমি মঞ্জু শর্মা বায়োলজি টিচার আজকে আমরা যে বিষয়টা পড়ব সেটা হচ্ছে ফাইলাম পরিফেরা যেটা হচ্ছে এনসিআরটি বই থেকে আমরা পড়ব এনসিআরটি বায়োলজি যে ইলেভেন্থ ক্লাসের যে বইটা রয়েছে সেখান থেকে আমরা এটা সরাসরি পড়ব তো বেশিরভাগ কি হচ্ছে আমাদের বেঙ্গলি মিডিয়াম যে সমস্ত স্টুডেন্টস আছে তাদের ক্ষেত্রে কিন্তু একটু ইংরাজিতে একটু অসুবিধে হয়ে থাকে তো যেহেতু নিট এক্সামিনেশনের ক্ষেত্রে এনসিআরটির যে ইংলিশ বইটা সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সেটা পড়া খুবই গুরুত্বপূর্ণ এর বাংলা মিডিয়ামেও এনসিআরটি বাংলা ভার্সনও আছে কিন্তু লাইফ সায়েন্সের ক্ষেত্রে নিজস্ব কিছু টার্মিনোলজি রয়েছে ইংলিশে সেটা কিন্তু প্রত্যেক স্টুডেন্টের কিন্তু জানা উচিত যাতে করে এক্সামিনেশনে কিন্তু অনেক সুবিধে হয় তো সেই জন্যে আমরা এখানে ইংলিশ ভার্সানটা বাংলাতে এক্সপ্লেন করে নেবো প্রত্যেকটা লাইন ধরে ধরে এক্সপ্লেন করবো যাতে করে কোনো বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টের কিন্তু কোনো অসুবিধে যেন না হয় যাতে করে বুঝতে কোনো অসুবিধে না হয় তো চলো আজকে আমরা শুরু করি ফাইলাম পড়ি ফেরা এনসিআরটি থেকে যেটা রয়েছে তার বাংলা এক্সপ্লেনেশন প্রথম লাইন যেটা রয়েছে সেটা হচ্ছে মেম্বারস অফ দিস ফাইলাম আর কমনলি নোন অ্যাজ স্পঞ্জেস তো এই কথাটার অর্থ হচ্ছে যে এই ফাইলামের অন্তর্ভুক্ত যে সমস্ত প্রাণী রয়েছে তাদেরকে বলা হয় স্পঞ্জ তো তারপরের লাইনটা হচ্ছে দে আর জেনারেলি মেরাইন অ্যান্ড মোস্টলি অ্যাসিমেট্রিক্যাল তাহলে এই পর্বভুক্ত প্রাণীদের বেশিরভাগই হচ্ছে মেরাইন অর্থাৎ এদের বেশিরভাগ মেম্বার হচ্ছে সমুদ্রে বসবাস করে তবে কিছু ফ্রেশ ওয়াটার ফর্মসও রয়েছে যেমন স্পঞ্জিলা স্পঞ্জিলা হচ্ছে ফ্রেশ ওয়াটার স্পঞ্জ যেটা নদী পুকুর ইত্যাদি জায়গায় দেখা যায় স্পঞ্জিলা হচ্ছে স্পঞ্জি লিডি ফ্যামিলি থেকে বিলং করে এবং এরা হচ্ছে ডেমো স্পঞ্জি যে বা ডেমো স্পঞ্জিয়া যে ক্লাস আছে সেই ক্লাসের অন্তর্ভুক্ত হচ্ছে স্পঞ্জিলা তবে এই এই যে যে এরা হচ্ছে কি অ্যাসিমেট্রিক্যাল অ্যানিমালস অ্যাসিমেট্রিক্যাল কথার অর্থ হচ্ছে কি যে এদেরকে যদি এদের দেহের অক্ষ বরাবর এদের দেহের অক্ষ বরাবর যদি এদেরকে অ্যাক্সিস বরাবর যদি দুই ভাগে ভাগ করা হয় তাহলে কিন্তু এদের দুটো সমান অংশ কিন্তু পাওয়া যাবে না এরা হচ্ছে অ্যাসিমেট্রিক্যাল যদি দুটো সমান অংশ পাওয়া যায় তাহলে হবে সিমেট্রিক্যাল কিন্তু স্পঞ্জের ক্ষেত্রে কিন্তু দুটো সমান অংশ পাওয়া যায় না তাই এরা হচ্ছে অ্যাসিমেট্রিক্যাল এরপরে পরের লাইন হচ্ছে যে দিজ আর প্রিমিটিভ মাল্টিসেলার অ্যানিমালস অ্যান্ড হ্যাভ সেলুলার লেভেল অফ অর্গানাইজেশন এই পর্বভুক্ত প্রাণীরা হচ্ছে এই কথাটার অর্থ হচ্ছে যে এরা হচ্ছে খুবই প্রিমিটিভ এবং মাল্টিসেলার মাল্টিসেলার কথা হচ্ছে কি অনেক এদের দেহ অনেকগুলো কোষ দ্বারা গঠিত আমরা পড়েছি যে অ্যানিমাল কিংডমের আন্ডারে যেটা রয়েছে দুটো সাব কিংডম রয়েছে একটা হচ্ছে প্রোটোজোয়া আর একটা হচ্ছে মেটাজোয়া তো প্রোটোজোয়াটা যেটা হচ্ছে সেটা হচ্ছে সিঙ্গল সেল কিন্তু মেটাজোয়া হচ্ছে মাল্টিসেলুলার তো এই মেটাজোয়া সাবকিংডমের মধ্যে পড়ছে হচ্ছে এই পরিফেরা ফাইলামটা এই মেটাজোয়া যে সাবকিংডডম রয়েছে তার মধ্যে যে বেসাল যে অ্যানিমালগুলো রয়েছে তাদের মধ্যে পড়ছে পরিফেরাপ পরিফেরা পর্বভুক্ত প্রাণীদের দেহের যে সমস্ত কোষগুলো রয়েছে সেগুলো হচ্ছে খুবই লুজলি অ্যারেঞ্জ থাকে অর্থাৎ খুবই ফাঁকা ফাঁকাভাবে সজ্জিত থাকে এবং প্রত্যেকটা কোষ কী হচ্ছে এনভায়রনমেন্ট অর্থাৎ পরিবেশের সাথে সরাসরি সংযোগ স্থাপন করে থাকে অর্থাৎ ডাইরেক্ট কানেকশান থাকে প্রত্যেকটা কোষের পরিবেশের সাথে তো এরা এদের শরীরে কি হচ্ছে সেলুলার লেভেল অফ অর্গানাইজেশন দেখা যাচ্ছে এই সেলুলার লেভেল অফ অর্গানাইজেশন কথার অর্থ হচ্ছে কি যে এদের যে সমস্ত মেটাবলিক অ্যাক্টিভিটি হচ্ছে সেগুলো সেলুলার লেভেলে হচ্ছে এদের কোনো টিস্যু অর্গ্যান ইত্যাদি গঠিত হচ্ছে না কোনো টিস্যুও গঠিত হচ্ছে না কোনো অর্গ্যানও গঠিত হচ্ছে না এদের সেলগুলো কি হচ্ছে যেহেতু লুজলি অ্যারেঞ্জ থাকছে তাই এদের শরীরে সেলুলার লেভেল অফ অর্গানাইজেশন দেখা যাচ্ছে এবার পরের লাইন হচ্ছে স্পঞ্জেস হ্যাভ আ ওয়াটার ট্রান্সপোর্ট অর কেনাল সিস্টেম অর্থাৎ স্পঞ্জদের শরীরে হচ্ছে তন্ত্র বর্তমান যেটা হচ্ছে এদের ডিস্টিংটিভ ক্যারেক্টার এই তন্ত্র স্পঞ্জদের ক্ষেত্রে তিন ধরনের হয় একটা হচ্ছে অ্যাসকন টাইপ তারপরে হচ্ছে সাইকন টাইপ এবং লিউকন টাইপ অ্যাসকন টাইপটা হচ্ছে সবথেকে সিম্পল সিম্পলিয়েস্ট এই অ্যাসকন টাইপ পাওয়া যাচ্ছে লিউকোসোলেনিয়ার ক্ষেত্রে আর সাইকন টাইপ পাওয়া পাওয়া যায় দেখা যায় সাইকন জিলাটিনোসামের ক্ষেত্রে আর লিউকন টাইপ হচ্ছে সবথেকে কমপ্লেক্স টাইপ যেটা দেখা যায় স্পঞ্জিলার ক্ষেত্রে এরপর পরের যে লাইনটা রয়েছে সেই পরের লাইনে আমরা চলে যাব এখানে বলছে যে ওয়াটার এন্টার্স থ্রু মাইনিউট পোর্স অস্টিয়া ইন দ্য বডিওয়াল ইন্টু আ সেন্ট্রাল ক্যাভেটি স্পঞ্জশীল তো এদের যে বডিওয়াল রয়েছে আমরা জানি যে এদের বডিতে দুটো স্তর রয়েছে এদের বডিওয়ালের বডিওয়াল অর্থাৎ দুটো স্তরের রয়েছে একটা হচ্ছে পিনাকোডার্ম আর একটা হচ্ছে কোয়ানোডার্ম এই পিনাকোডার্মের কতগুলো পিনাকোডাম কতগুলো সেল দ্বারা গঠিত যেটা হচ্ছে পিনোসাইট সেল এই পিনোসাইট সেলগুলো পরিবর্তিত হয়ে পোরোসাইটে পরিণত হয় আর এই সাইটের মধ্যে যে ছিদ্রতা থাকে সেই ছিদ্রটাই হচ্ছে অস্টিয়া এই অস্টিয়ার মধ্যে দিয়ে জল স্পঞ্জশিলে প্রবেশ করে স্পঞ্জশিলটা কি স্পঞ্জশিলটা হচ্ছে এদের শরীরের মধ্যে যে সেন্ট্রাল ক্যাভিটি থাকে সেটাই হচ্ছে স্পঞ্জশীল আর অস্টিয়ার মধ্যে দিয়ে জল সরাসরি স্পঞ্জশিলের মধ্যে প্রবেশ করে যাচ্ছে তো এটা হচ্ছে স্পঞ্জশীল হচ্ছে সেন্ট্রাল ক্যাভিটি আর অস্টিয়ার মধ্যে জল প্রবেশ করছে আর এদের শরীরের যে ডিস্টাল পার্ট রয়েছে সেই ডিস্টাল পার্টে যে ছিদ্রটা রয়েছে একটা বড় ছিদ্র অস্ট্রিয়াদের তুলনায় বড় ছিদ্র হয় আর সেই ছিদ্রটাকে বলা হয় অস্কিউলাম সেই ছিদ্রটা হচ্ছে অস্কিউলাম যেটার মধ্যে দিয়ে স্পঞ্জশীল বাইরে উন্মুক্ত হচ্ছে অর্থাৎ শরীরের ভেতর দিয়ে জল ঢুকছে অস্ট্রিয়ার মধ্যে দিয়ে আর বেরিয়ে যাচ্ছে অস্কিউলামের মধ্যে দিয়ে তাহলে লাইনটা আমরা কী পড়লাম যে ওয়াটার্স এন্টার্স থ্রু মাইনিউট পোর্স অস্টিয়া ইন দ্য বডি ওয়াল ইন্টু আ সেন্ট্রাল ক্যাভিটি স্পন্ডসিল ফ্রম ওয়ার ইট গোজ আউট থ্রু দ্য অস্কিউলম অর্থাৎ অস্কিউলমের মধ্যে দিয়ে শরীরের বাইরে বেরিয়ে চলে যাচ্ছে তারপরে হচ্ছে দিস পাথওয়ে অফ ওয়াটার ট্রান্সপোর্ট ইজ হেল্পফুল ইন ফুড গ্যাদারিং রেসপিরেটারি এক্সচেঞ্জ অ্যান্ড রিমুভাল অফ ওয়েস্ট অর্থাৎ এই কথাটার অর্থ হচ্ছে কি এই যে কেনাল সিস্টেম রয়েছে স্পঞ্জের শরীরে সেই কেনাল সিস্টেমের মাধ্যমে কি কি হচ্ছে ট্রান্সপোর্টেশনে হেল্প করে এটা আর কি কী হচ্ছে এর মধ্যে দিয়ে রেসপিরেশন হচ্ছে রেসপিরেটরি এক্সচেঞ্জ হচ্ছে রিমুভাল অফ ওয়েস্ট মেটিরিয়াল হচ্ছে কিভাবে হচ্ছে না অস্টিয়ার মধ্যে দিয়ে যে ইনফ্লো কারেন্ট অফ ওয়াটার রয়েছে অর্থাৎ জলের যে প্রবাহ রয়েছে তা যে প্রবেশ করে অস্টিয়ার মধ্যে দিয়ে সেই তার সাথে কিন্তু ছোটো ছোট ফুড পার্টিকলস অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র খাদ্য কণা কিন্তু শরীরের ভিতরে প্রবেশ করে স্পন্দশীলের মধ্যে প্রবেশ করে আর সেখানে সেটা পাচিত হওয়ার পর যে ইনডাইজেস্টিভ মাটিরিয়াল তৈরি হয় অর্থাৎ যেটা অপাচ্য খাবার থাকে সেটা হচ্ছে অস্কিলামের মধ্যে দিয়ে দেহের বাইরে বেরিয়ে যাচ্ছে অর্থাৎ এটা পুষ্টিতে অংশগ্রহণ করছে সাহায্য করছে এই ওয়াটার ক্যানাল সিস্টেম আর কি করছে এর ওয়েস্ট মেটিরিয়ালটা অর্থাৎ অপাচ্য খাবারটাও শরীর থেকে বাইরে বের করে দিতে সাহায্য করছে আবার ওই ইনকারেন্ট ওয়াটারের সাথে কি হয় ডিজলভ অক্সিজেন শরীরে প্রবেশ করে অর্থাৎ দ্রবীভূত অক্সিজেন শরীরে প্রবেশ করে সেইটাকে নিয়ে এরা কী করে রেসপিরেশন চালায় আর যে রেসপিরেশনের ফলে যে কার্বন অক্সাইড উৎপন্ন হয় সেই কার্বন ডাইঅক্সাইডটা হচ্ছে জলের সাথে মিশ্রিত হয়ে অস্কিউলামের মাধ্যমে দেহের বাইরে বেরিয়ে যায় এরপরের লাইন হচ্ছে কোয়ানোসাইটস অর কোলার সেলস লাইন দ্য স্পঞ্জোশিল অ্যান্ড দ্য ক্যানালস এই যে স্পঞ্জশিল আমরা পড়লাম যেটা হচ্ছে বডির স্পঞ্জের বডির সেন্ট্রাল ক্যাভিটি স্পঞ্জের যে বডির সেন্ট্রাল ক্যাভিটি রয়েছে সেই সেন্ট্রাল ক্যাভিটিটা লাইন্ড বাই কোয়ানোসাইট সেলস অত এটা যদি স্পঞ্জশীল হয় তো স্পঞ্জশীলের বডি স্পঞ্জশীল লাইন্ড বাই কোয়ানোসাইট সেল আর কোলার সেল এখানে কোলার সেল থাকছে ছোটো ছোটো কোলার সেল এখানে থাকছে এই কোলার সেলটা দেখতে কেমন হয় কোলার সেলটা একটা বেস থাকে একটা কোলার থাকে এরকম একটা বেস থাকে একটা কোলার থাকে আর এরকম ফ্লাজেলা থাকে আর এই ফ্লাজেলার মুভমেন্টের সাহায্যে কিন্তু এই জলের একটা কারেন্ট সৃষ্টি হয় ওদের স্পঞ্জের শরীরের ভিতরে যার ফলে কি হয় জলটা নির্দিষ্ট দিকে প্রবাহিত হয় আর এই কোলার সেল বিভিন্ন কিন্তু কাজে অংশগ্রহণ করে স্পঞ্জদের শরীরে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিসে এই কোলার সেল অংশগ্রহণ করে তো এই কোলার সেল কেমন হয় এবং এর যে স্পঞ্জদের জেনারেল ক্যারেক্টার্স আমি একটা ভিডিওতে বানিয়ে রেখেছি তোমরা যদি দেখতে চাও তো সেখানে তোমরা দেখে নিতে পারো তো চলো পরের পয়েন্টে চলে যাই পরের পয়েন্টটা হচ্ছে যে ডাইজেশন ইন্ট্রাসেলুলার অর্থাৎ এদের যে ডাইজেশন হচ্ছে এরা এদের এরা যেহেতু সেলুলার লেভেল অফ অর্গানাইজেশন এদের ডাইজেশন হচ্ছে ইন্ট্রাসেলুলার অর্থাৎ কোষের মধ্যে এদের খাদ্যবস্তু সরাসরি কোষের মধ্যেই কিন্তু এদের খাদ্যবস্তু পাচিত হয় তাই এদের ডাইজেশন হচ্ছে ইন্ট্রাসেলার তার পরের লাইন হচ্ছে দ্য বডি ইজ সাপোর্টেড বাই স্কেলিটন মেড আপ অফ স্পিকিউস অর স্পঞ্জিন ফাইবার তাহলে এদের বডি কি দ্বারা সাপোর্ট থাকে সাপোর্টেড থাকে এদের বডি হচ্ছে এদের শরীর হচ্ছে অন্তঃ দ্বারা সাপোর্টেড থাকে এই অন্তঃ কঙ্কাল হচ্ছে স্পিকিউস বা স্পঞ্জিন দ্বারা নির্মিত হয় এদের শরীরে বিভিন্ন ধরনের স্পিকিউস দেখা যায় যেমন হচ্ছে ক্যালকেরিয়াস স্পিকিউল সিলিসিয়াস স্পিকিউল আবার এই স্পিকিউলের গঠনও বিভিন্ন ধরনের হয় যেমন মোনো অ্যাকশন স্পিকিউল ট্রাই অ্যাকশন স্পিকিউল টেট্রা অ্যাকশন স্পিকিউল এই বিভিন্ন ধরনের স্পিকিউল এদের শরীরে পাওয়া যায় আর এই স্পিকিউলগুলো থাকে কোথায় এই স্পঞ্জিন ফাইবারস এগুলো থাকে হচ্ছে এদের যে মেসোগ্লিয়া স্তর রয়েছে অর্থাৎ পিনাকোডার্ম এবং কোয়ানোডার্ম পিনাকোডামটা বাইরের দিকে কোয়ানোডামটা ভেতরের দিকে এই দুটো যে স্তর রয়েছে সেই স্তরের মধ্যবর্তী অঞ্চলে থাকছে মেসেন আর এই মেসেন মধ্যে প্রথিত থাকছে স্পিকিউলস অথবা স্পঞ্জিন ফাইবার আর এই স্পঞ্জিন ফাইবার গঠিত হচ্ছে প্রোটিন দিয়ে স্পিকিউল গঠিত হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট দিয়ে অথবা সিলিকন দিয়ে ক্যালসিয়াম কার্বনেট দিয়ে স্পিকিউল গঠিত হলে সেগুলো হচ্ছে ক্যালকেরিয়াস স্পিকিউলস আর স্পঞ্জিন ফাইবার দিয়ে স্পিকিউল গঠিত হলে সেগুলো হচ্ছে সরি সিলিকন দ্বারা গঠিত হলে সেগুলো হচ্ছে সিলিসিয়াস স্পিকিউল এরপর হচ্ছে পরের লাইনটা হচ্ছে সেক্সেস আর নট সেপারেট এরা হচ্ছে হারমা ফ্রডাইট এর কথাটা খুবই গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড ফ্রডাইট হার্মা ফ্রডাইট কথাটার অর্থ হচ্ছে যে এরা হচ্ছে উভয় লিঙ্গ অর্থাৎ এদের শরীরে মেল গ্যামেট ও ফিমেল গ্যামেট কিন্তু তৈরি হয় তবে এদের শরীরে মেল গ্যামেট ফিমেল গ্যামেট তৈরি হলেও এদের কিন্তু ক্রস ফার্টিলাইজেশন দেখা যায় অর্থাৎ একই শরীরে উৎপন্ন মেল ফিমেল গ্যামেট কিন্তু পরস্পরকে নিষিক্ত করে না একটা স্পঞ্জে উৎপন্ন যে স্পার্ম যেটা উৎপন্ন হয় সেটা ওই দেহের যে জল নির্গত হয় অস্কিউলমের মাধ্যমে তার সাথে দেহের বাইরে বেরিয়ে যায় সমুদ্রের জলে চলে যায় এবং সেখান থেকে অন্য যে স্পঞ্জ রয়েছে তার শরীরে প্রবেশ করে সেখানে যে ওভা রয়েছে তাকে ফার্টিলাইজ করে ওভাগুলো শরীরের মধ্যেই থাকে অর্থাৎ যে ফিমেল গ্যামেট রয়েছে সেগুলো হচ্ছে শরীরের মধ্যেই থাকে আর যে মেল গ্যামেট অর্থাৎ স্পাম সেটা উৎপন্ন হয়ে সমুদ্র জলে সাঁতার কেটে অন্য শরীরে গিয়ে প্রবেশ করে অন্য স্পঞ্জের শরীরে গিয়ে প্রবেশ করে সেখানে সেখানে সেই স্পঞ্জের যে ফিমেল গ্যামেট রয়েছে তাকে ফার্টিলাইজ করে আর এরা হচ্ছে হার্মা প্রোডাইট অর্থাৎ উভয় লিঙ্গ যেহেতু এরা দুই ধরনেরই গ্যামেট তৈরি করছে তাহলে এই লাইনটা হচ্ছে সেক্সেস আর নট সেপারেট হার্মা প্রোডাইট দ্যাট ইজ এগস অ্যান্ড স্পার্মস আর প্রডিউসড বাই দ্য সেম ইন্ডিভিজুয়াল সেম ইন্ডিভিজুয়াল এরপর হচ্ছে যে স্পঞ্জেস প্রডিউস অ্যাসেক্সুয়ালি বাই ফ্র্যাগমেন্টেশন অ্যান্ড সেক্সুয়ালি বাই ফরমেশন অফ গ্যামেটস তাহলে স্পঞ্জদের ক্ষেত্রে কী হচ্ছে সেক্সুয়াল এবং অ্যাসেক্সুয়াল দুই ধরনের রিপ্রোডাকশান দেখা যাচ্ছে অর্থাৎ যৌন জননও দেখা যাচ্ছে আবার অযৌন জননও দেখা যাচ্ছে যৌন জননের সময় কী হয় মেল গ্যামেট ও ফিমেল গ্যামের তৈরি হয় মেল গ্যামেট আর ফিমেল গ্যামের তৈরি হয় এদের এদের মিলনের ফলে কী হচ্ছে যে যৌন জনন বা সেক্সুয়াল ফার্টিলাইজেশন সেক্সুয়াল রিপ্রোডাকশান হচ্ছে যৌন জনন আর যখন কি হচ্ছে এদের শরীরে যখন গেমিউল গঠিত হচ্ছে বা বার্ডিং হচ্ছে এরকম যদি স্পঞ্জ থাকে তার শরীরের ঠিক বেসের নিচে ছোট্ট যখন একটা স্পঞ্জ বা বার্ড তৈরি হয় কুড়ির মতো সেটা আবার শরীর থেকে কেটে পড়ে যায় শরীর থেকে কেটে পড়ে গিয়ে সেটা আবার নতুন স্পঞ্জ তৈরি করে সেটাকে বলা হচ্ছে বার্ডিং বা গেমিউল ফরমেশান এই গেমিউল ফরমেশান বা বার্ডিংয়ের ক্ষেত্রে কিন্তু কোনো কোনো গ্যামেট উৎপন্ন হচ্ছে না যার জন্যে এটা হচ্ছে অযৌন জনন বা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশান স্পঞ্জদের ক্ষেত্রে কী হয় স্পঞ্জদের রিজেনারেশন পাওয়ার থাকে অর্থাৎ স্পঞ্জের শরীরের কোনো অংশ যদি কেটে বাদ হয়ে যায় তাহলে সেই অংশটা যদি কোনো অংশ কেটে বাদ হয়ে যায় তাহলে সেই অংশটা কিন্তু নতুন স্পঞ্জ তৈরি করার কম ক্ষমতা রাখে তো সেই জন্য এদের শরীরে হচ্ছে কি এটাও একটা অ্যাসেকশুয়াল প্রোডাকশান এরা রিজেনারেশনের মাধ্যমে নতুন স্পঞ্জ তৈরি করতে পারে এরপর হচ্ছে যে পরের পয়েন্ট হচ্ছে যে ফার্টিলাইজেশন ইজ ইন্টারনাল ফার্টিলাইজেশন কতটা অর্থ হচ্ছে নিষেক নিষেক হচ্ছে কি গ্যামেট যে রয়েছে দুটো মেল গ্যামেট ও ফিমেল গ্যামেট তাদের যে মিলন সেটাকে বলছে ফার্টিলাইজেশন ফার্টিলাইজেশন হচ্ছে ইন্টারনাল অর্থাৎ শরীরের ভিতরে হচ্ছে অর্থাৎ ইনসি টু কন্ডিশানে হচ্ছে ইনসি টু শরীরের ভিতরে ইনসি টু কন্ডিশন ইনসি টু টু কন্ডিশানে হচ্ছে শরীরের ভিতরে হচ্ছে ফার্টিলাইজেশন ইন্টারনাল শরীরের মধ্যে এরপর হচ্ছে যে ডেভেলপমেন্ট অর্থাৎ শুক্রাণু ডিম্বাণু মিলিত হওয়ার পরে যে জায়গোট তৈরি হচ্ছে তার থেকে যে নতুন স্পঞ্জ তৈরি হচ্ছে সেটা হচ্ছে ইনডাইরেক্ট ইনডাইরেক্ট তাহলে ফার্টিলাইজেশন ইজ ইন্টারনাল অ্যান্ড ডেভেলপমেন্ট ইজ ইনডাইরেক্ট হ্যাভিং আ লার্ভার স্টেজ হুইচ ইজ মরফোলজিক্যালি ডিস্টিংক্ট ফ্রম দ্য অ্যাডাল্ট যেটা হচ্ছে মর্ফোলজিক্যালি কি অর্থাৎ শারীরগত দিক থেকে তাদেরকে দেখতে কিন্তু অ্যাডাল্টের থেকে আলাদা হয় এটা তো হয়ই যাদের ক্ষেত্রে ইনডাইরেক্ট ডেভেলপমেন্ট হয় ইনডাইরেক্ট ডেভেলপমেন্টের ক্ষেত্রে কী হয় ইনডাইরেক্ট ডেভেলপমেন্টে লার্ভাল ফর্মস কিংবা নিমফ এগুলো ইনভলভ থাকে আর তাদের অ্যাডাল্টদের থেকে যেমন লার্ভাদেরকে অ্যাডাল্টের থেকে একদমই আলাদা দেখতে হয় তো স্পঞ্জের ক্ষেত্রে যে সমস্ত লার্ভাগুলো দেখা যায় ইনডাইরেক্ট ডেভেলপমেন্টের ক্ষেত্রে অর্থাৎ জায়গট যে জাইগোট থেকে যে লার্ভাগুলো তৈরি হয় সেটা হচ্ছে অ্যামফি ব্লাস্টুলা লার্ভা প্যারেন কাইমুলা লার্ভা অর্থাৎ অ্যামফিপ্লাস্টুলা এবং প্যারেন কাইমুলা এই লার্ভাল স্টেজের মধ্যে দিয়ে কী হচ্ছে স্পঞ্জের ডেভেলপমেন্ট হচ্ছে আর এই অ্যামফিপ্লাস্টুলা লার্ভা এবং প্যারেন কাইমুলা লার্ভা কী হচ্ছে অ্যাডাল্টদের থেকে মর্ফোলজিক্যালি ডিফারেন্ট হচ্ছে মানে শারীর শারীরগত দিক থেকে বা শারীরস্থানিক দিক থেকে তাদেরকে একদমই দেখতে আলাদা হচ্ছে কাদের থেকে না অ্যাডাল্ট অর্থাৎ পরিণত স্পঞ্জের থেকে তাদেরকে একদমই দেখতে আলাদা হচ্ছে তো এটা হলো আজকে ক্লাস যেটা হচ্ছে পরি পর্বভুক্ত প্রাণীদের এক্সপ্লানেশন বাংলায় একদম সরাসরি এনসিআরটি থেকে তো এই ক্লাসটা যদি তোমাদের ইনফরমেটিভ মনে হয় যদি তোমাদের হেল্পফুল মনে হয় তো তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে নেবে তো আজকের মতো এই পর্যন্ত